শুভ সকাল সকলকে। আমরা সবাই জানি মাইমোসা পুডিকা বা লজ্জাপতি গাছ আমরা ছুলেই তার পাতাগুলো নুয়ে পড়ে, এবং আমরা এটা ছোট থেকেই দেখে আসছি এবং দেখে খুব আশ্চর্য লাগতো কেন এমন হয়। অনেক পরে যখন আমরা স্নাতক পড়তে এলাম শিবির বিদ্যাসাগর কলেজে, তখন কিছুটা জানতে পারলাম, পরবর্তীকালে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। কিন্তু ওর মধ্যে এই যে অত্যাশ্চর্য যে ঘটনাটা ঘটছে, অনেকেই এটাকে ভুল ভাবে যে উদ্ভিদের নার্ভাস সিস্টেম রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে। তা কিন্তু নয়, উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র নেই। মাইমোসা পুডিকার ক্ষেত্রে এটা হয়, আরও কিছু রয়েছে সিসালপিনিয়েসি এবং মাইমোসাসি প্লান্টস যারা এই যারা যারা সূর্য ডোবার সাথে সাথে তাদের পাতাগুলো নুয়ে পড়ে। দিস ইজ ওয়ান টাইপ অফ ফটোনাস্টিক মুভমেন্ট। কিন্তু মাইমোসা পুডিকার ক্ষেত্রে যে ধরনের মুভমেন্টটা হয়, যে গাছের যে চলনটা ঘটে, সেটার নাম বলা হয় আমরা সিসমোনাস্টিক মুভমেন্ট বলা হয়। এই সিসমোনাস্টিক মুভমেন্ট অ্যাকচুয়ালি তার টাচ করলেই এই ঘটনাটা এবং পালভিনা স্পিনি এর মধ্যে যে যে স্ফীত হয় পালভিনাসের জায়গাটা, সেখান থেকেই জলটা নিচে নেমে আসে, তারপর আবার কিছুক্ষণ পরে সে তার স্থিতাবস্থায় ফেরত চলে যায়। এই ঘটনাটা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু বারবার করলে গাছটার একটা আর সে এতটাই নুয়ে পড়ে যে এই ধরনের ফেনোমেনা আর দেখা যায় না। আর এই ধরনের ফেনোমেনা দেখা যায় যেটা শুশুনি শাক বা মার্সিলিয়ার ক্ষেত্রে, যে সন্ধে হয়ে এলেই পাতাগুলো পিনিগুলো ওপর দিকে করে যেন জাস্ট গডকে প্রে করছে এমনভাবেই সে সারা রাত ঘুমিয়ে পড়ে। দিস ইজ ওয়ান টাইপস অফ কল স্লিপিং সিকনেস ইন প্লান্টস। এটা নিয়ে আমার এবং একটা আর্টিকেল রয়েছে, যে আর্টিকেলটা সায়েন্স রিপোর্টারে পাবলিশ হয়েছে, স্লিপিং সিকনেস ইন প্লান্টস। এরকম অনেক ফেনোমেনা প্লান্টের মধ্যে রয়েছে যেগুলো উদ্ভিদ নিয়ে যারা পড়াশুনো করছে, যারা বেশ বিএসসি মাস্টার ডিগ্রি এবং গবেষণা ক্ষেত্রে, তাদের অনেকের কৌতূহল রয়েছে। তো আমি চেষ্টা করলাম কিছুটা সেই কৌতূহলটা মেটাতে, এবং আমরা প্রত্যেকে হয়তো জানি এবং কিছু মাস্টারমশাই একটা ভুল ধারণা রয়েছে, এবং তারা ক্লাসে আমার কাছে খবর আছে, তারা অনেকে আবার ক্লাসে বলে যে তোমরা জানো যে যে মাইমোসা পুডিকা নার্ভাস সিস্টেম আছে। এই ধরনের ভুল তথ্য না বলাই ভালো ছাত্রছাত্রীদের কাছে, সঠিক তথ্য পরিবেশন করা আমাদের কর্তব্য এবং আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। একটা ভুল হাজার ভুলের সৃষ্টি হয়, সঠিক তথ্য ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা উদ্দেশ্য, এবং তাই সেই জন্যেই আমার এই এই টপিকটা আজকে সিলেক্ট করলাম। আশা করি তোমাদের এটা ভালো লাগবে, এরকম দেখতে থাকো। আরও অনেক কিছু প্লান্টের এই ফেনোমেনা বা এই ধরনের ঘটনা ঘটে। আর এই প্রসঙ্গে আমি বলতে চাই যে এই ধরনের ঘটনা আরও কিছু বেশ কিছু প্লান্টের ঘটে, যেমন ধরো ড্রসেরা, সূর্য শিশির, তারপরে রয়েছে কলসপত্র, তারপরে রয়েছে ব্লাডার ওয়ার্ড বা ওই পাতা ঝাঁঝি। এরা সাধারণত ছোট ছোট ইনসেক্ট ধরে খায়। কেন খায় না, এরা যে জায়গায় জন্মায় সেই মাটিতে নাইট্রোজেনটা কম থাকে, সেই নাইট্রোজেনের অভাব পূরণের জন্যে তারা প্রোটিনটা তাদের দরকার। তারা করে কি, এই ধরনের মেকানিজম তাদের লিফের মডিফিকেশন ঘটিয়ে বিভিন্ন রকম ক্যাচি ফাঁদি দুয়ার, যেমন পিচার প্লান্ট, এরকমভাবে তৈরি করে তারা ইনসেক্টগুলোকে ধরে এবং নিজেদের শারীরবৃত্তীয় এবং নিউট্রিশনাল পুষ্টিকর যে কাজটা বেঁচে থাকার জন্যে। দিস ইজ ওয়ান টাইপস অফ স্পেশাল ইভলিউশন ইন প্লান্টস, এটা বলা যেতেই পারে। ধন্যবাদ।